তো সব সময় ঘুম থেকে উঠে আমি ওয়াশরুমে চলে আসি বা বিছানাটা গুছিয়ে ফেলি। বেশিরভাগই আমি বেলকনিতে একটু দাঁড়িয়ে থাকি, তারপর বিছানাটা গুছাই, তারপর ওয়াশরুমে চলে আসি। আর আজকে হয়েছে উল্টোটা, আজকে আমি বেলকনিতে যাইনি, আমি জানলার পাশেই বসেছিলাম। আকাশটা একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, তা আমার কাছে মনে হচ্ছিল বৃষ্টি হবে। তাই এখন ভাবতেছি যে আজকে কি রান্না করা যায়, দেখি দুপুরের জন্য আজকে রান্না করব। তো আগে হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নাস্তা খাবো, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো, ওদের জন্য নাস্তা তৈরি করব, তারপর প্রিপারেশন নিব যে দুপুরে কি রান্না করি। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আমাদের পাশেই কিন্তু সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেজন্য আমি বয়েসটা এখন ঠিক মতো করতে পারতেছি না, বারবার কেটে কেটে কিন্তু আবার বয়েসটা দিতে হচ্ছে, অনেক বিরক্ত লাগতেছিল। তো কিছু করার নেই, ডেলির ব্লগ কিন্তু ডেলি আপলোড দিলেই ভালো লাগে। তা আজকে সারাদিনের রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সকাল থেকে বিকেল পর্যন্ত কী কী করেছি। আর গতকালকে আমি যে আমার বেডরুম ট্যুরটা দিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন। আর পিকচার রাখার ব্যাপারটা, আমি কিন্তু বাসায় পিকচার আগে অনেক রাখতাম, আমার অনেক পছন্দ ছিল, প্রতি রুমে আমাদের ফ্যামিলি পিকচার রেখে দিতাম, এখন কিন্তু আগের মতো নেই। তো আমার রুমে আমি মিরার ছোটোবেলার একটা ছবি রেখে দিয়েছি, আমার কাছে এই ছবিটা খুবই ভালো লাগে। আর খেলনার কথা বলবো, এগুলো সবসময় আলমারিতে থাকে। তো সেদিন আমি যখন আমার হোম ট্যুরটা দেখাচ্ছিলাম, সরি বেডরুম ট্যুরটা দেখাচ্ছিলাম, তখন শালিনীগুলো নিয়ে এসেছে যে মামি এগুলো খাটের উপর রেখে দাও। তো বাচ্চার কথা রাখতে গিয়ে কিন্তু পুতুলগুলো রেখেছি, সেগুলো কিন্তু সবসময় আমাদের খাটে থাকে না। তো অনেক আপুরাই বলেছে যে আপু পুতুল বাসায় থাকলে নামাজ রোজা হয় না বা বাসায় রহমতের ফেরেস্তা আসে না। তো আমাদের বাসাগুলো আছে, বাট যখন মীরা অনেক ছোট ছিল তখন কিন্তু মীরা এগুলো কিনেছিল, এখন আমাদের আগের মতো এগুলো কেনা হয় না। আর বাচ্চারা এখন টয় কিন্তু বেশি পছন্দ করে না, ওরা শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ। তো যাই হোক, আমি এখন নাস্তাটা করে নিয়েছি, আমি চা বানিয়ে নিয়েছিলাম, তার সাথে রুটি আর ডিম নিয়েছিলাম। তো বাচ্চারা তো এখনও ঘুম থেকে উঠেনি, তারপর ওদেরকে নাস্তাটা তৈরি করে দিব। আর আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে তারপর চলে গিয়েছে বাজারে, আসার সময় হয়তো টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসবে। তো নাস্তা খাওয়ার পর আমি প্লেট বাটিগুলো একটু ওয়াশ করে ডাইনিংয়ে এভাবে রেখে দিয়েছি, যখন শুকিয়ে যাবে তখন এগুলো আমি শুকেছে রেখে দেবো। তো এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি, এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। সবসময় বাচ্চারা যখন ঘুমে থাকে তখনই কিন্তু আমি রান্না বাড়ার প্রিপারেশন নিয়ে ফেলি, আর ওদেরকে কী নাস্তা তৈরি করে দেবো সেটাও প্রিপারেশন করে রেখে দিই। ওরা যখন ঘুম থেকে উঠবে তখনই কিন্তু আমি নাস্তাটা তৈরি করে ফেলি। তো আমি এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এখানে প্রায় 2 কেজির চেয়ে একটু বেশি আছে, প্রায় 3 কেজির মতো হবে গরুর মাংস। আমি যেহেতু 2 প্যাকেট ভিজিয়েছি, তো 2 প্যাকেট আমি সব সময় কিন্তু 1.5 কেজি 2 কেজি করে রাখি। তো এখানে 1.5 কেজি করে হলেও কিন্তু প্রায় 3 কেজি হয়ে যাবে। তো যাই হোক, আমি গরুর মাংসটাকে সকালবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো খুলে গিয়েছে, এখন আমি মাংসটাকে কেটে নিচ্ছি। আর এই গরুর মাংসগুলো আমাদের রমজান ঈদে যে গরুটা জবা করেছিলাম সেই গরুটার মাংস, এগুলো আপুদের বাসা থেকে নিয়ে এসেছিলাম। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছো যে আপু তুমি যে বোনের বাসায় গিয়েছো সেটা কি তোমার আপন বোন কি না। যে আপু আমার আপন বোন, সে আপু, সে কিন্তু আমার বড় বোন, আমি মেজো, আমার ছোট একজন আছে, সে চাঁদপুরে থাকে। তা আমি আজকে খিচুড়ি রান্না করব। মুগ ডালগুলো কেমন যেন একটু পোকায় ধরে গিয়েছিলো, সেগুলো আমি রোদে শুকাতে দিয়েছিলাম, এখন কিছুক্ষণ পরপরই বৃষ্টি নেমে আসে, সেজন্য কিন্তু কোনো কিছুই শুকানো যায় না। আমাদের কাপড় চোপড় প্রতিদিন ওয়াশ করা হয়, সেগুলো কিন্তু ভিজা থেকে যায়, আমি ফ্যানের নিচে দিয়ে তারপর শুকিয়ে নিই। আমি এখানে পোলাওয়ের চাউল নিয়েছি, তার সাথে মসুর ডাল মুগ ডাল নিয়েছি মিক্স করে, তার সাথে পানি দিয়ে এখন ভালোভাবে চাউলটাকে ধুয়ে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণের আজকে খিচুড়ি রান্না করব। তো ভুনা খিচুড়িটা আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে, পাতলা খিচুড়িটা খেতে লাইক করে না, তারপরও মাঝে মধ্যে আমি খাওয়ানোর চেষ্টা করি, কারণ বাচ্চাদেরকে তো অবশ্যই শিখাতে হবে সব ধরনের খাবার।
তো আমি চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেব। আর আমি গত পরশু দিনে যে ভিডিওটা দিয়েছিলাম যে মালয়েশিয়াতে ভাইরাস ঢুকেছে, অনেক ভাইরাস কিন্তু বেড়ে গিয়েছে আগের চেয়ে, অনেক বেশি আগের তুলনায় আর কি। তা আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বেড়ে গিয়েছে, এখন রাজশাহীতে হচ্ছে, তারপর সাতক্ষীরায় কিন্তু অনেক করোনা রোগী পাওয়া যাচ্ছে। তো সেটা আমি বলেছিলাম যে ইন্ডিয়া থেকে গিয়েছে মালয়েশিয়া, তো সেটা একটা দিদি হয়তো রাগ করেছে আমার উপর যে দিদি তুমি কিভাবে জানলে যে মালয়েশিয়া ইন্ডিয়া থেকে গিয়েছে। তো ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের দেশে অনেক লোক এসেছে, তারপর কিন্তু আমাদের দেশে অনেক করোনা বেড়ে যাচ্ছে। তো আপনারা কেউ রাগ করবেন না, এটা যেহেতু সোয়াস হয়ে যে কোনো দেশ থেকেই ছড়াতে পারে, শুধু ইন্ডিয়াতে কেন সব দেশ থেকেই কিন্তু এই রোগটা এখন ছড়াচ্ছে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, শুধু এটাই বলবো। আমরা কারোর সাথে কেউ যুদ্ধ করে কিন্তু এটা থামাতে পারবো না, আল্লাহ যদি না স্টপ করে। তো আমার খিচুড়িটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট, জিরা, ধনিয়া, হলুদের পাউডার, মরিচের পাউডার সব মশলা দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। আর আজকে রাইস কুকারে আমি ভুনা খিচুড়িটা রান্না করব। আর শালীন একটু পরপর আমাকে এসে জিজ্ঞেস করবে, মাম্মি তুমি কি রান্না করতেছো, তুমি যখন রান্না বসো খুব সুন্দর রান্না শে। তো কিন্তু কিচেনে বারবার আমার কাছে চলে আসে, আমার অন্যান্য বাচ্চারা কিন্তু এতবার আসে না, ও যতবার আমাকে কোশ্চেন করবে বা আমাকে অনেক হেল্প করার চেষ্টা করে। তো আমি বললাম তুমি ছোটো মানুষ আমাকে কি হেল্প করবে, এখানে মশলা দিয়ে দাও। তো গরুর মাংসের মধ্যে মশলা দিয়ে দিয়েছে আর খিচুড়িটা নাড়াচাড়া করতেছে, ওর কাছে নাকি অনেকটাই ভালো লাগতেছে। খিচুড়িটা যখন নাড়াচাড়া করতেছিল যে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে খিচুড়ি থেকে। এবার কুকারটা ডালে দাও, ফুল পানিটা দিয়ে দাও। গ্রামটা ভালো তো আমি এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। আর আমাদের এই রাইস কুকারটা কিন্তু অনেক পুরনো, এটা অনেক জায়গা থেকে যুদ্ধ করে এসেছে, এটার পিছনে অনেক কাহিনী আছে, সেই হিস্টোরিটা এখন বলতে গেলে অনেক লং হয়ে যাবে আজকের ব্লগ, তো সেখানে আর নাই যাই। এই কুকারটা কিন্তু সালমানের তখন জন্ম হয়নি যখন মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম, আর এটার মধ্যে আমি কখনই রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করতেছি। অনেক বড় কিন্তু কুকারটা, ভিডিওতে তেমন বেশি বোঝা যাচ্ছে না, বাট এটার মধ্যে কিন্তু 3-4 কেজির পোলাও রান্না করা যায়। তো আজকে আমি কালো জিরার ভর্তা তৈরি করব, চ্যাপা শুটকির ভর্তা তৈরি করব। তো প্রথমে আমি কালো জিরাটাকে একটু টেলে নিচ্ছি। আর শালীন আজকে আমার কাজে অনেক হেল্প করেছে, ওরও অনেক ভালো লেগেছে। আসলে বাচ্চারা লকডাউনে বাসায় বন্দি থেকে ওদেরও বোরিং লাগে, তো আমি যখন রান্না করি ও সব সময় আমার পাশে আসে, তারপর অনেক কোশ্চেন করে আমাকে। তো আমি আজকে বললাম আচ্ছা আমার কাছে আসো, তুমি আমাকে হেল্প করো। তো খিচুড়িটা নাড়াচাড়া করে দিয়েছে, তার মধ্যে বলতেছে আমি নাড়াচাড়া করতেছি আর কালার চেঞ্জ হচ্ছে বারবার বলতেছে, আর গ্রানটা খুব সুন্দর আসতেছে। তো আমার রান্নাটাও কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, আর বাচ্চাদেরকে এখন আমি নাস্তাটা রেডি করে দিচ্ছি, ওরা কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছে আজকে। তো সব সময় কিন্তু সকালবেলায় আমি রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করি, তা না হলে সারাদিন আমি আর সময় পাই না। তো আমি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে, আর কাঁচামরিচের সাইডগুলো অবশ্যই কেটে দিতে হবে, তা না হলে কিন্তু ফুটে আসবে। তা আমি গ্রাইন্ডারে ঝকে নিয়ে নিচ্ছি, তার মধ্যে এখন কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এখন গ্রাইন্ড করে নিব। তার সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ।
কালো জিরার ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে তার মধ্যে খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আমি একসময় কালো জিরার ভর্তাটা খেতাম না, ভালো লাগতো না, বাট এখন অনেক প্রিয় হয়ে গিয়েছে এই খাবারটি। আর এখনকার সময়টাতে কিন্তু এই ভর্তাটা সব সময় খেলে সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি, শুটকির মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর অনেক গন্ধ আসতেছে, পুরো রুমই কিন্তু আমার গন্ধ হয়ে গিয়েছে। আমি সবসময় শুটকিটাকে লাস্টে রান্না করি, তা না হলে গন্ধের জন্য কিন্তু বাসায় থাকা যায় না। আর কিচেনের দরজা সবসময় বন্ধ রাখি আমি যখন শুটকি রান্না করি। তো লাস্টে আমি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর শুটকিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই যে অলরেডি খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। ভুনা খিচুড়ি গরু মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তো বাচ্চারা যে খাবারটা খেতে লাইক করে, মাঝে মধ্যে আমি তাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমি এখন শুটকির ভর্তাটাকে ছেঁচে নিচ্ছি। ভর্তাটা অবশ্য শিলপাটাও করা যায়, তো শিলপাটা করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, সেজন্য আমি ছেঁচে নিই, আমার কাছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বাহিরে এখন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে গান গাচ্ছিলাম, আমি কিন্তু সেটা দিতে পারিনি আসলে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক ভালো লাগছিল যখন ঝরঝরে একদম বৃষ্টি আসতেছে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, কিছুক্ষণ পরপর একদম ঝমঝম বৃষ্টি হয়, খুবই ভালো লাগে। 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আবার বৃষ্টিটা স্টপ হয়ে যায়। তা আমার এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আর বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে কিন্তু ভুনা খিচুড়ি গরুর মাংস এগুলি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই মিলে দুপুরে খাবারটা একসাথে খাবো। তো আজকে আমি গরুর মাংসটা একটু বেশ পরিমাণে রান্না করেছি, কারণ বিকেলে আর আমি কিছুই রান্না করব না। সেই জন্য যেদিন আমাদের বাসায় গরুর মাংস রান্না করা হয় সেদিন আমি একটু বেশি পরিমাণে রান্না করি, কারণ বিকেলে আমি আর অন্য কিছু রান্না করতে চাই না সেই জন্য। তা আমি এখন এগুলো বুলের মধ্যে বেড়ে নিচ্ছি, আর এতটাই গরম ছিল আমি ধরতে পারছিলাম না। তো রান্নাবাড়া করার পর আমি কিচেনটাকেও গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আপনাদের ভাইয়া তো বলতেছে যে তুমি মালয়েশিয়ার মতো আবার কাজ করা শুরু করে দিয়েছ, অনেক কষ্ট করো তুমি সংসারের জন্য। তো কিছু করার নেই, সংসারটা যেহেতু নিজের, তো নিজেরই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। আর নিজের মতো করেও কখনই কিন্তু অন্যরা সংসারের কাজ গুছিয়ে দিবে না। তো আজকে আমি কালো জিরার ভর্তা, চাপা শুটকির ভর্তা, খিচুড়ি, গরুর মাংস করেছি। চেয়েছিলাম ইলিশ মাছ ভাজা করব, তো বাচ্চারা বলছিল যে না গরু মাংসই চলবে, ইলিশ মাছ খাবো না, কাটা বেশি, সেজন্য আর ইলিশ মাছটা তৈরি করিনি আজকে। তা আমি এখন প্লেটে ওদেরকে রেডি করে দিচ্ছি। আর আমি যখন গরম গরম খিচুড়িটা রান্না করেছিলাম তখনই কিন্তু আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে, ও যখনই আমি খিচুড়ি রান্না করি বা পোলাও রান্না করি গরম গরম কিন্তু খেতে পছন্দ করে। সেজন্য চুলার পাশ থেকে আমি আলাদা করে দিয়েছি, আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে নিয়েছে, এখন বাচ্চারা খাবে। তো মীরা আসতেছে ফ্রেশ হয়ে, তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, আমি আর আপনাদের ভাইয়া অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আর আমাদের এই ভর্তাটা 2-3 দিন চলে যাবে, আমি ফ্রিজে রেখে দেব। আর আজকের খাবারটা আসলে অসাধারণ ছিল, সবাই মিলে যখন খেয়েছি অনেক ভালো লেগেছে। আর পাকা আম নিয়েছি, খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে বসে পাকা আম খাবো। এখনকার সিজনে আম না খেলে কি হয়, যেহেতু আমের সিজন আমাদের দেশে, সুস্বাদু আম, রসালো আম। তো যাই হোক, সবার লাস্টে শালীন বসে আম খেয়ে নিচ্ছে। আর আমার আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।